নমস্কার, আজ আমি কথা বলবো পোস্ট অফিসের এমন স্কিমের সম্বন্ধে যেখানে আপনি কেবলমাত্র 1,000 টাকা খরচ করে দুর্দান্ত 5টি স্কিমের সুবিধা পেয়ে যাবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই প্ল্যান সকলের জন্য। আপনি হয়তো ভাবছেন এই 1,000 টাকার প্ল্যানটি কি? বন্ধুরা, এটি এমন ধরনের প্ল্যান যেটা প্রত্যেক মানুষেরই এই প্ল্যানে নিবেশ করা উচিত, কারণ এই 1,000 টাকা খুবই কম রাশি এবং এখান থেকে আপনি 5টি দারুণ সুবিধা পেয়ে যাবেন। এখন এই 5টি সুবিধাগুলি কি কি, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এর বেনিফিটসই বা কি রয়েছে, এই সমস্ত কিছুরই তথ্য জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং তার সাথে সাথে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশানকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাকে পোস্ট অফিসের একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যদি আপনি প্রথম থেকেই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি এর সুবিধা নিতে পারেন। আর যিনি এখনও পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট খুলেননি, তিনি প্যান কার্ড, আধার কার্ড, ফটো এবং 500 টাকার মিনিমাম ডিপোজিট দিয়ে খুব সহজেই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খুলে নিন। এখন জেনে নেই এই 1,000 টাকায় আপনি কোন কোন সুবিধা পেতে চলেছেন। সবার প্রথমে আপনাকে PMSBY অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা করতে হবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাতে যে কেউ 18 বছর বয়সী থেকে শুরু করে 70 বছর পর্যন্ত ব্যক্তি এই স্কিম নিতে পারেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার যদি বেনিফিটসের কথা বলি তাহলে এই স্কিমে আপনি কেবলমাত্র বছরে 12 টাকা দিয়ে আপনি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের ফায়দা নিতে পারেন। যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে 2 লাখ টাকার সাম এসিওর পাওয়া যাবে, এবং অ্যাক্সিডেন্টে যদি হাত বা পায়ের লস হয়ে যায় তাহলে 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাতে আপনাকে যে প্রতি বছর 12 টাকার প্রিমিয়াম দিতে হবে সেই প্রিমিয়াম আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে। এইবার কথা বলে নেই সেকেন্ড বেনিফিটের সম্বন্ধে, PMJJBY অর্থাৎ প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা। এই স্কিমও 18 থেকে 70 বছর বয়সী যে কোনো ব্যক্তি এই স্কিম নিতে পারেন। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাতে আপনাকে প্রতি বছর 330 টাকা প্রিমিয়াম দিতে হবে, যা আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে। যদি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনার বেনিফিটসের কথা বলি তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায়, সে যে কোনো কারণেই মৃত্যু হোক, নমিনিকে 2 লাখ টাকা দেওয়া হবে। এইবার আসি নেক্সট বেনিফিটের সম্বন্ধে, IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আপনি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অনলাইন ডিপোজিট করতে পারবেন, এবং 25 টাকাতে আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ভার্চুয়াল ডেবিট কার্ডের সুবিধা পেয়ে যাবেন, যার ফলে আপনি অনলাইন শপিংয়ের ফায়দাও নিতে পারেন। এখন কথা বলবো পরবর্তী বেনিফিটসের সম্বন্ধে, POSB ATM। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনি যখন অ্যাকাউন্ট খুলেই ফেলেছেন তাহলে আপনার পোস্ট অফিসের ATM কার্ডও নিয়ে নিতে হবে, যেখানে আপনাকে পার এনাম হিসাবে 125 টাকা প্লাস GST ট্যাক্স দিতে হবে। আর এর পরিবর্তে আপনি কি ফায়দা পাবেন, না যে কোনো ব্যাংকের ATM মেশিন থেকে প্রতিদিন 25,000 টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন। এইবার কথা বলবো সর্বশেষ অর্থাৎ অন্তিম বেনিফিটসের সম্বন্ধে, আর সেটি হলো পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট। আমি যদি সমস্ত ব্যাংকের সুদের হারের কথা বলি তাহলে আপনি 2.5% থেকে শুরু করে 2.75% পর্যন্ত ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন, আর সেখানে পোস্ট অফিসে আপনি 4% ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। বন্ধুরা, এই 5টি সুবিধা আপনি কেবলমাত্র 1,000 টাকায় পেয়ে যাবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের জন্য 500 টাকা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার জন্য প্রতি বছর 12 টাকা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনার জন্য প্রতি বছর 330 টাকা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ভার্চুয়াল ডেবিট কার্ড নেওয়ার জন্য 25 টাকা চার্জ প্লাস GST, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ATM এর জন্য 125 টাকা প্লাস GST ট্যাক্সেস নিয়ে আপনি প্রায় 1,000 টাকাতে এই 5টি সুন্দর বেনিফিট পেয়ে যাবেন। আই থিঙ্ক এই প্ল্যান সকলের নেওয়া উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। ধন্যবাদ।